আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ এবং মাথা খাটাও এই দুটো অঙ্ক করবো দেখো একক কাজের ক নম্বরে কি বলেছে নিচে সমান্তর ধারার সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করে এখানে দুটো অঙ্ক দেওয়া আছে এক এবং দুই আমরা এক নম্বর দিয়ে শুরু করছি তাহলে আমরা শুরু করব হচ্ছে এক নাম্বার দিয়ে এখন নিচে সমান্তর ধারা সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করো অর্থাৎ এখানে দেখো ওখানে বলে দেওয়া আছে সমান্তর ধারা তাহলে এখানে আমরা সমান্তর ধারার সত্য এনতম পদ খুব সহজে বের করতে পারবো তাহলে আমরা শুরুতেই লিখি এখানে প্রথম পদ এখানে প্রথম পদ এ সমান সিক্স এবং সাধারণ অন্তর আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হয় সাধারণ অন্তর সাধারণ অন্তরটাকে দ্বারা প্রকাশ করা হয় সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ অর্থাৎ তেরো বিয়োগ হচ্ছে ছয় তেরো থেকে ছয় বিয়োগ করলে হয় হচ্ছে সাত এখন আমাকে এখানে এনতম পদ নির্ণয় করতে হবে তাই আমি সরাসরি এখানে এনতম পদের সূত্রটা দিব এন তম পদ সমান আমরা সমান্তর ধারার এন তম পদের সূত্রটা জানি সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমরা মানগুলো বসিয়ে দেবো দেখো এর মান হচ্ছে ছয় যোগ এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে সেভেন তাহলে এখন আমরা এখানে গুণ করে দিই সিক্স প্লাস

তাহলে এখানে আমি শুরু করছি নাম্বার দেখো নাম্বার যদি করি আমরা প্রথম পদ প্রথম পদ এ সমান হচ্ছে দেখো আমরা যদি ধারাটা দেখি এখানে প্রথম পদ হচ্ছে দুই তাহলে এখানে প্রথম পদ এ সমান হচ্ছে দুই এবং সাধারণ অন্তর সাধারণ

মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখন এখানে আমি মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে টু প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে মাইনাস সেভেন তাহলে দেখো এখন আমরা এখানে একটু সমাধান করে করে ফেলি টু প্লাস মাইনাসে মাইনাস সেভেন এন মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তাহলে দেখো দেখো সাত আর দুই যোগ করলে হয় নয় হচ্ছে হচ্ছে তাহলে দেখো এই আমার খ নাম্বার খ নাম্বারটা একের খ নাম্বারটাও হয়ে গেলো একের খ নাম্বারের তম পদ বা সাধারণ পদ হচ্ছে নাইন মাইনাস সেভেন এন এটাই অ্যান্সার এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে খ নম্বর কি বলেছে খ নাম্বারে বলছে নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করে এখানে দেখো দুটো ধারা দেওয়া আছে এবং এই ধারার ফাঁকা পদগুলো আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন ফাঁকা পদগুলো নির্ণয় করব দেখো আমি প্রথমে খর এক নং ধারাটা এখানে লিখে নিচ্ছি দেখো খর এক নং এখানে আমি লিখে নিচ্ছি খর এক নং এক নং ধারাটা হচ্ছে এইট মাইনাস এইট তাহলে যেহেতু আমাকে এখানে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে দেখো আমরা যদি একটু লক্ষ্য করি এখানে সাধারণ অন্তর কত এখানে যদি আমি বের করি যেহেতু সমান্তর ধারা তাহলে সাধারণ অন্তরটা যদি আমরা বের করি সাধারণ অন্তরটা কি হবে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ প্রথম পদ মাইনাস ষোলো তাহলে সাধারণ পদটা হচ্ছে সাধারণ অন্তরটা হচ্ছে ষোলো এখন আমরা যদি যে কোনো পদের সাথে মাইনাস ষোলো যোগ করলে আমরা পরে পরবর্তী পদটা পেয়ে যাবো তাহলে এখানে এখানে আমি একটু লিখে নিতে পারি একটি পদের সাথে একটি পদের সাথে মাইনাস যোগ করলে পরবর্তী পত্র পাওয়া যাবে পরবর্তী পদটি পাওয়া যাবে তাহলে দেখো আমার যেহেতু পরবর্তী পদ এর আগের পদটা হচ্ছে আমার মাইনাস চব্বিশ এখন মাইনাস চব্বিশের যদি আমি সাথে যদি আমি ষোলো যোগ করে দিই তাহলে আমি পরের পদটা পাবো তাহলে এখানে আমি পরবর্তী পদটা বের করার জন্য অর্থাৎ এটা হচ্ছে আমার কত চতুর্থ পদ চতুর্থ পদ এখানে আমি লিখব হচ্ছে মাইনাস চব্বিশ তার সাথে যোগ করব হচ্ছে মাইনাস ষোলো করলে হয় হচ্ছে চল্লিশ হয় তাহলে দেখো চব্বিশের পরের পদটা এখানে হবে হচ্ছে আমার চল্লিশ তারপরের পথটা বের করবো অর্থাৎ চল্লিশের সাথে আমি যোগ অর্থাৎ পঞ্চম পদ পঞ্চম পদ হচ্ছে বের হচ্ছে করলে হয় তাহলে চল্লিশের পরবর্তী পথটা হবে হচ্ছে আমার ছাপ্পান্ন আমার কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে দেখো এবার এটা গেলো পঞ্চম পদ এটা সর্বশেষ যেটা বের করতে হবে এটা হচ্ছে আমার ষষ্ঠ পদ তাহলে এখানে আমি বের করছি ষষ্ঠ পদ ষষ্ঠ পদটা যদি বের করি তাহলে হবে হচ্ছে আমার মাইনাস ছাপ্পান্ন তার সাথে আমার মাইনাস ষোলো যোগ হবে করলে হয় হচ্ছে বাহাত্তর তাহলে ছাপ্পান্নর পরের পদটা হবে এখানে হচ্ছে বাহাত্তর এখানে আমার মাইনাস দেওয়া আছে এর জন্য আমি আর এখানে মাইনাসটা ব্যবহার করলাম না এই হচ্ছে আমার খড় এক নং এবার আমি খড় দুই নংটা করব খ ঘর দুই নং আমি ধারাটা এখানে লিখে নিচ্ছি ফাঁকা মাইনাস থ্রি প্লাস টু প্লাস সতেরো তাহলে দেখো এখানে আমার প্রথম মিসিং আছে যেহেতু ধারা তাহলে এখানে আমি খুব সহজেই সাধারণ অন্তরটা বের করতে পারবো সাধারণ অন্তর হচ্ছে অন্তরটা হচ্ছে যেকোনো পদ বিয়োগ হচ্ছে তার পূর্ববর্তী পদ অর্থাৎ যে কোনো পদ এখানে যদি আমি দুই নিই তার পূর্ববর্তী পদ হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস মাইনাস করলে হয় টু প্লাস থ্রি সমান হচ্ছে ফাইভ তাহলে দেখো এই ধারাটার হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে আমার ফাইভ প্রথম পদ দেখো প্রথম পদটা বের করার জন্য আমাকে দ্বিতীয় পদের থেকে এই সাধারণ অন্তরটা আমাকে বিয়ের করতে হবে মাইনাস থ্রি মাইনাস ফাইভ সমান হচ্ছে এইট তাহলে দেখো আমি প্রথম পদটা পেয়ে গেলাম মাইনাস এইট এবার হচ্ছে এটা হচ্ছে আমার চতুর্থ পদ দেখো আমি চতুর্থ পদটা যদি বের করি চতুর্থ পদ চতুর্থ পদ যেহেতু আমার এখানে সাধারণ অন্তরটা পাস তার মানে হচ্ছে আমি যে কোনো পদের সাথে পাঠ যোগ করলে তাহলে পরবর্তী পদটা পেয়ে যাবো অর্থাৎ পরবর্তী পদটা হবে টু প্লাস ফাইভ সমান হচ্ছে সেভেন তাহলে এখানে হবে হচ্ছে আমার সেভেন আর তারপরের পদটা যদি আমি বের করি দেখো এখানে এটা হচ্ছে আমার পঞ্চম পদ আমি এখানে করছি পঞ্চম পদ যদি করি তাহলে সেভেন তার সাথে আমার সাধারণ অন্তরটা যুগ হবে যুগ হচ্ছে পাঁচ অর্থাৎ সাত পাস যোগ করলে হয় বারো অর্থাৎ এখানে হবে হচ্ছে আমার বারো এই হলো আমার এক কাজের খর দুই নং হয়ে গেল এবার আমি নিচের দিকে চলে যাব নিচে দেখো এখানে মাথা খাটাও এটা আমরা করব মাথা খাটাও এখানে কি বলেছে কে এর কোন মানের জন্য এত 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 একটি সমান্তর ধারা হবে ধারাটি সাধারণ অন্তর ও সাধারণ পথ নির্ণয় করো দেখো এটা যেহেতু সমান্তর ধারা বলা হয়েছে তাহলে আমরা অঙ্কটা করি তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে পাশাপাশি দুটি সংখ্যার অন্তর সমান অর্থাৎ পাশাপাশি এই দুটার হবে অর্থাৎ দ্বিতীয় পদ পদ বিয়োগ হচ্ছে হচ্ছে প্রথম সমান তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ এটা সমান হবে তাহলে এখানে আমি লিখে নিই সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে পাশাপাশি দুটি পাশা পাশি দুটি সংখ্যার অন্তর পাশাপাশি দুটি সংখ্যার অন্তর সমান অন্তর মানে হচ্ছে বিয়ুপ ফল সমান তাহলে এখানে আমরা লিখতে পারি এই যেখানে আমি একটু লিখে নিচ্ছি দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ সমান তৃতীয় পদ বিয়োগ হচ্ছে দ্বিতীয় পদ তাহলে এখানে আমি ধারার থেকে দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে কে প্লাস টু বিয়োগ করবো প্রথম পদ প্রথম পদ হচ্ছে ফাইভ কে মাইনাস থ্রি সমান তৃতীয় পদ হচ্ছে থ্রি কে মাইনাস ইলেভেন দেয় হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে কে প্লাস টু তাহলে আমি এখানে লিখে নিলাম তাহলে দেখো এখন আমি এখানে একটা সমাধান করে কের মান বের করবো তাহলে করি কে প্লাস টু মাইনাস ফাইভ কে মাইনাস মাইনাস এ প্লাস থ্রি সমান থ্রি কে মাইনাস ইলেভেন মাইনাস কে প্লাস মাইনাস এ মাইনাস টু তাহলে দেখো কে গুলো আমি এক পাশ করবো এবং সংখ্যাগুলো এক পাশ করবো তাহলে কে মাইনাস থেকে কে পাশে নিয়ে আসি থ্রি কে পাশে এসে প্লাস হয়ে যাবে এখানে হচ্ছে আর থেকে টু এর পাশে গেলে মাইনাস হবে প্লাস এর থ্রি আসে পাশে গেলে মাইনাস থ্রি হবে তাহলে দেখো এখানে যদি একটু ক্যালকুলেট করি আমরা পাঁচ তিন আট আটের থেকে দুই কে বাদ দিলে হয় মাইনাস সিক্স কে আর এখানে যদি আমরা দেখো সবগুলোর আগে মাইনাস আছে আমরা যোগ করবো এগারো আর দুই হচ্ছে তাহলে এখানে হচ্ছে আমার মাইনাস তাহলে দেখো বা উভয় পাশ থেকে আমি মাইনাস বাদ দিয়ে দিলাম বা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে কে সমান হচ্ছে আঠেরো সিক্স উপর পাশে ভাগ হয়ে যাবে তাহলে কে সমান হচ্ছে থ্রি অর্থাৎ তিন ছয় আঠেরো এইবার কের মানটা পেলাম এখন এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে সাধারণ অন্তর ও সাধারণ পথ তাহলে এখন আমি এই কে মান থ্রি পেয়েছি কের মানটা এখানে বসিয়ে এখানে কে এর মানটা আমি এখানে কে এর মানটা আমি এখানে বসিয়ে ধারাটা তৈরি করে নিব তাহলে কের মান এখানে বসিয়ে আমি ধারাটা তৈরি করে নিই তাহলে করছি দেখো কের মান আমি এখানে থ্রি পেয়েছি তাহলে এখানে আমি এই যে আমার

বিয়োগ তিন তিরিখে নয় দশ এগারোটা মানে মাইনাস টু তারপরে মাইনাস হবে ডট ডট এই হচ্ছে আমার ধারাটা আমি পেয়ে গেলাম তাহলে এখানে আমার বলছে সাধারণ অন্তর এবং সাধারণ পদ তাহলে অন্তরটা বের করি সাধারণ অন্তর আমি ধারাটা পেয়ে গেছি অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ তাহলে করলে হয় হচ্ছে মাইনাস সেভেন দেখো সাধারণ অন্তরটা পেয়ে গেলাম এবার আমাকে সাধারণ পদ বের করতে হবে তাহলে এখানে সাধারণ পদ বা এনতম পদ সাধারণ পদ বা সমান আমি সূত্র দেব সূত্র হচ্ছে মাইনাস সেভেন তাহলে ক্যালকুলেশন করি আমরা বারো বিয়োগ সেভেন এন মাইনাস মাইনাস প্লাস সেভেন তাহলে বারো আর সাত যোগ করলে হয় হচ্ছে উনিশ বিয়োগ সেভেন তাহলে দেখো এই হচ্ছে আমার ধারাটির সাধারণ অন্তর হচ্ছে সেভেন এবং সাধারণ পদ হচ্ছে উনিশ মাইনাস সেভেন এন নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম